সিলিংয়ের মধ্যে হোয়াইট কালারের পাইপ টাইপের ইউজ করা হয়েছে, বেশ ভালো লাগছে। সমস্ত পুতুলগুলোতে ইনস্ট্রুমেন্ট দেওয়া রয়েছে, তবলা বাজাচ্ছে, এখানে বানানো হয়েছে হাতি, এখানে বানারসের ঘাটের মতো দেখানো হয়েছে। ঘাটে যেমন রয়েছে সাধু বাবা, ছাতা রয়েছে এবং নৌকা দিয়ে মণ্ডপটিকে ডেকোরেশন করা হয়েছে সুন্দরভাবে। হাই ফ্রেন্ডস, আমি বিপুল রয়, আর তোমরা দেখছো বিপুল আর চ্যানেল। আজ আমি চলে এসেছি আমাদের স্বস্তিকা যুবক সঙ্গে, আর আমি এখন মণ্ডপের সামনে রয়েছি, মণ্ডপের ভেতরে যাব, পুরো ভিডিওটা দেখাবো, ভালো লাগলে অবশ্যই জানাবে। এখানে অনেক প্রদীপ দেখানো হয়েছে, লাইট জ্বলবে রাত্রেবেলায়। আর এই হচ্ছে প্রতিমা। এই মণ্ডপের দুপাশে দুটো বড় বড় মহিষের মাথা দেখানো হয়েছে। আর স্বস্তিকা যুবক সঙ্ঘের এবার 66তম দুর্গোৎসব, এটা আমাদের মহানন্দা পাড়াতে। আর এই হচ্ছে পূজা মণ্ডপ। এই মণ্ডপের কয়েকটি সিনেমেটিক শট দেখাচ্ছি। এখানে রয়েছে নন্দী মহারাজ, আর এখানে শিবলিঙ্গ রয়েছে। এই বানারসের ঘাটে যেমন প্রদীপ জ্বালানো হয়, সেই প্রদীপ দেখানো হয়েছে এখানে। আমি এখন মণ্ডপের ভেতরের দিকে যাব। এই যে এখানে ছোট ছোট অনেক পুতুল ইউজ করা হয়েছে, আর উপরে লাইটের ইনস্টলেশন করা হয়েছে। কেউ গিটার বাজাচ্ছে, মানে পূজার জন্য প্রতিমা রয়েছে, মুখ ঢাকা রয়েছে, কাল ষষ্ঠী, মুখ খুলে দেওয়া হবে। দেবী দুর্গার সামনেই খুব সুন্দর একটি আলপনা আঁকা রয়েছে। ঘাটের মধ্যে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে পট নিয়ে। এখানে একজন সাধু বাবা বসে রয়েছে, ওপরে ছাতা, মনে হচ্ছে বানারসের ঘাট। ভিডিওটি আমি এখানে শেষ করছি, নেক্সট দেখা হচ্ছে অন্য ক্লাবে।